তোমানু সেই ময়দানে অধিকাংশ আল্লাহর বান্দার আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব এসাও পড়ে নাই প্রত্যেকটা মানুষকে যদি প্রশ্ন করি নামাজ লাগবে নি সবাই বলবে লাগবে কত ওয়াক্ত লাগবে বলে পাঁচ ওয়াক্ত প্রতিদিন দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে নি সবাই জবাব দিবে ছেড়ে দেওয়া যাবে না এরপরেও নিমুখ হারাম আমার মাওলারে সেজদা দেয় না আল্লাহর নবী বললেন ও সাহাবি তোমার মা বাবা সন্তান পরিবার কেউ নাই তুমি একা তোমার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বশীল তুমি আল্লাহ যে দুটো চোখ দিয়েছে এই চোখের হক আদায় করছো কিনা বলো কেয়ামতের দিন চোখ আল্লাহর কাছে বলবে রে মালিক তোমার বান্দা এই চোখ দিয়া যে ডিউটি করতে বলেছো তা করে নাই চোখ দিয়া মা দেখবে দেখে নাই বাবা দেখবে মনে প্রাণে খুশি মনে তাও দেখে নাই কোরআন দেখে পড়বে দেখে নাই আল্লাহর মাখলুক দেখবে দেখে নাই বাইতুল্লাহ দেখবে দেখে নাই বরং সারাটা রাত এই মোবাইল হাতের মধ্যে নিয়া চোখের ওই মোবাইলের দিয়ে চোখ লাগাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করেছে ও বান্দা এখনো কি গুনাহ থেকে ফিরবা না কয়দিন আর গুনাহ করবা নামাজ কি আর পড়বা না জীবনে তো কম নামাজ ছাড়িয়া দিলা না এখন একটু ফিরো একটু নামাজের মুসাল্লায় দাঁড়াও এরে আম্মা জানেরা আপনাদের কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী মারিয়াম ঈসা নবীর মা তার মতো আপনারা নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী নাম কি ও ইয়াসিয়া আমার মাওলার এমন পাগলনি হয়ে গেলে আসিয়া একদিন চিরুনি হাতের মধ্যে হঠাৎ কইরে গেছে ফেরাউন এক সিফায় দাঁড়াইয়া রইছে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে ফেরাউন কই তুমি কার নাম নিলা যখন চিন্তা করছে বের যখন হইয়েই গেছে অনিচ্ছায় আর গোপন রেখে ডাক দিয়া কয় ফেরাউন আমি আল্লাহর নাম নিছি তাই আল্লাহকে আমি তো মিশরের বড় খোদা আর আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আসল খোদা আমি মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানি ফেরাউন ডাক দিয়া কয় সর্বনাশ আমার খোদাইগিরি বুঝি যায় তুমি যদি না মানো তো আমার খোদাগিরির ভ্যালু কি মিশরের সবাই আমারে খোদা কয় তুমি কেন আমারে বলো না বলতেই হবে এবার আসিয়া কয় না না আমি মরব তারপর তোমারে খোদা বলে স্বীকার করব না এটা আমার ঈমান এইবার ফেরাউন কৌশল করে করে কয় এরে আসিয়া ঠিক আছে জোরে কওয়া লাগবে না আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আস্তে ক আমি তোর খোদা পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন কত বড় বেঈমান ফেরাউন তার ঘরে থাইকা স্ত্রী আসিয়ার ঈমান কত তাজা আসিয়া ডাক দিয়া কও ফেরাউন আমি তো এমন আল্লাহর গোলাম যে আসতে বললেও শুনেন অতএব আমি তোমার কানেও বলব না ফেরাউন কৌশলে যখন আগাইতে পারে না অপকৌশল রেডি করলো আর ধমকাইলো আর বলল আসিয়া রেডি হও তোমাকে শুলিবিদ্ধ করা হবে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে কোনো পরোয়া নাই কল্লা দিতে পারি ঈমান দিতে পারি না ফিলিস্তিনের মধ্যে দেখেন নাই বাবা মিষ্টি খাওয়ায় সবাই
আনন্দ এই আপনি মিষ্টি খান কেন সাংবাদিকরা বলল আমার ছেলে কয়েকটা এই ফিলিস্তিনের যুদ্ধে শহীদ জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও এই রাস্তায় যাওয়ার অপেক্ষায় আছি আর আপনারে মসজিদে পাওয়া যায় না আলেম ওলামারা ডাকলে পাওয়া যায় না বরং চায়ের দোকানে বয়া বয়া ইমামের বিরুদ্ধে কথা বলেন আলেমের বিরোধিতা করেন ইসলামের বিরোধিতা করেন মাঝে মাঝে নবীরও বিরোধিতা করেন সাহাবায়ে কেরামেরও বিরুদ্ধে কথা বলেন এরে আম্মা জান বেঈমানের ঘরে আসিয়ার ঈমান এত তাজা আসিয়া ডাক দিয়া কয় কল্লা দিতে পারি ঈমান দিতে পারি না এবার ফেরাউন কা রেডি হও হাতে পায়ে রশি লাগাচ্ছে আসিয়ারে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আসিয়া কান্না করে আমার মাওলার কাছে দোয়া করে হঠাৎ নজর করে দেখে মুসা নবী যায় ডাক দিয়ে কয় নবী একটু বলবেন নি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে খুশি নাকি বেজা মুসা নবী ডাক দিয়ে কয় রে আসিয়া আমার মাওলায় তোমার উপরে এখন খুশি এই কথা শুনে আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে গেল একটা চিৎকার মারিয়া আসমানে হাত উঠাইয়া কয় রব কালা রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও দয়ার মালিক আমি একটা রাষ্ট্র প্রধানের স্ত্রী কিন্তু আজ আমার থাকার কোনো ঘর নাই আমার খানা থাকতো নাই আমারে খানা দেয় না পানি দেয় না শুধু তোমার উপরে ঈমান এই কারণে আজ আমার এত শাস্তি আমি তোমাকে রব বলে মানার কারণে রে আল্লাহ অতএব আমার একটু অনুরোধ আমার দুনিয়ায় ঘর লাগবে না তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও আসিয়া কান্না করে করে যখন এই দোয়া করতেছে হঠাৎ আসিয়ার মুস্কি হাসি শুরু হয়ে গেল ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসলা কেন আসিয়া কয় রে ফেরাউন তুমি দেখবা না তোমার কলিজা না পাক অন্তর না পাক চোখ না পাক আমি এখন দেখতেছি আমার কলবের পর্দা মাওলাই উঠায় দিছে আমি তাকাইয়া দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রুহুটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণবরণ করিও না হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ এবং প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন কার দায়িত্ব কার উপর কতটুকু নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের কর্তা গার্ডিয়ান মালিক হলো দায়িত্বশীল যেমন সন্তান পিতামাতার অধীনে থাকে মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকদের অধীন সমস্ত ছাত্র শিক্ষক হলেন দায়িত্বশীল মসজিদের ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বশীল
সরকার গোটা দেশ ও জাতির দায়িত্বশীল আর ওলামায়ে কেরাম মুসলিম উম্মার দায়িত্বশীল আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন হে নবী আমার অধীনেও কেউ নাই আমিও কার অধীনে নাই আমি একা মা বাবা ভাই বোন পরিবার বলতে কিছুই নেই আমার দায়িত্ব কি নবীজি বললেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন অনর্থক দেন নাই আল্লাহ দুটো পা দিয়েছেন অনর্থক দেন নাই এগুলোর ডিউটি আছে এমন কি আমাদের এক হাতে আঙ্গুল কয়টা এক একটা আঙ্গুলে আপনাদের এলাকায় কি বলে গিরা না কর কি বলে আঙ্গুলের গিরা এই পাঁচ আঙ্গুলে গিরা আছে কতটা এগুলো অনর্থক বানান নাই পাঁচ বেলার নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজের পর ডান হাতের গিরাগুলো গুনে গুনে এক মিনিট সময় লাগবে তেত্রিশ বার সুবহান আল্লাহর তসবি পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহর তসবি পড়ো চৌত্রিশ বার আল্লাহু আকবরের তসবি পড়ো এক মিনিটও লাগবে না তসবিহে ফাতিমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এটা একটা বিশেষ আমল এই তসবিগুলো পড়িয়া আঙ্গুলের গিরার হক আদায় করে নাও হাশরের ময়দানে তিমের মতো দাঁড়ায় থাকবা নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে আল্লাহর কাছে অনেক মানুষ আজাবের ভয় মিথ্যার আশ্রয় পর্যন্ত নিবে এই বান্দা তুমি হাত যে কাজের জন্য দিয়েছি কাজে লাগাইছো কিনা জবাব দাও অনেকে মিথ্যার আশ্রয় নিবে দয়াময় রব্বুল আলামিন জিব্বাটাকে বন্ধ করে বলবেন এই ঠোঁট কথা বল اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوياد منچني دزديدا آم লব গুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশম গুয়াদ চিদা আম গমজা হারাম গোশ গুয়াদ চিদা আম সমরুল কালা ঠোঁট আল্লাহর কাছে কথা বলবে পা কথা বলবে হাত কথা বলবে পালাবার কোনো সুযোগ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না
নমরুদের মতো বড় বাহাদুর আর কিয়ামতের আগে একজন হবে না, ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে আর একজন হবে না। দয়াময় রব্বুল আলামিন জমিনের পরাশক্তি নমরুদ ফেরাউন কারুনকে ধ্বংস করে দিয়েছেন, এমন ধ্বংস মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো মহাব্বত নাই। ফেরাউন দুনিয়া দুনিয়া করত, বর্তমানেও যারা দুনিয়া দুনিয়া করে ওরাও ফেরাউনের পছন্দ করত না, করে না। সারা দুনিয়ায় মুমিন কেন বিধর্মীর বাড়ি বাড়ি তালাশ করো, ফেরাউন নামে কোনো সন্তান নাই, আছে নমরুদ নামে নেই। যদি বলি রেখে দে মাসে 1,00,000 টাকা দিব যদি সন্তানের নাম রাখতে পারো ফেরাউন নমরুদ, রাজি হবে কেউ? বাঙালি বিধর্মীরা কেউ রাজি হবে? হিন্দুরা রাজি হবে? বৌদ্ধরা রাজি হবে? খ্রিস্টানেরা রাজি হবে? হবে না। মুসলমানেরা? মুসলমানের উপরে বিশ্বাস নেই, কারণ চিন্তা করবে মাসে 1,00,000 টাকা তো কম না। নামটা গোপনে ফেরাউন রাখিয়া দেই, প্রয়োজনে পরে তওবা করে নিব, তারপর আমার টাকা লাগবে, টাকা লাগবে। টাকার জন্য মানুষ এরম পাগল, একটা কুত্তাও পাগল। কুকুরও এইরকম দুনিয়ার জন্য পাগল না, অথচ একটা কুকুর মালিকের সারা দিন রাত গোলামি করে। একটা গাছের পাতাও যদি পড়ে যায় ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, আমি সজা গাছি মালিকের বাড়ির পাহারাদার। ইতিহাসের পৃষ্ঠা আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে কখনো বেয়াদবি করে নাই। মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা, মাস শেষ মালিক কয় টাকার বেতন দেয়? এই মোবাইল খানাও নাই, লাথি দেয়, গালি দেয়, তারা দেয়, এরপর কুকুর মালিকের বাড়ি ছাড়ে না। আর তোমরা গোলাম, আমার আল্লাহ হলেন মালিক। ওই মালিকের একটা সেকেন্ডের নিয়ামতকে অস্বীকার করার তোমার সুযোগ নেই। ওই মালিক তোমারে ঘুম পাড়ায়, ঘুম থেকে সজাগ করে, আল্লাহ যদি কয় আর উঠা যাবে না তো উঠা হবে না। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব ভোগ করলারে গোলাম, ওই মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দিলা না, চিনলা না। এখানে আজ এত মানুষ, অনেক আল্লাহর বান্দারা হাসার কথা না রে বাবা, কান্নার কথা। এটা কান্নার প্যান্ডেল, হাসার প্যান্ডেল না। কান্নার প্যান্ডেলে কাঁদবে এটা স্বাভাবিক, হাসি দেওয়াটাও স্বাভাবিক আর সহ্য। কান্নার প্যান্ডেলে কেন হাসে বলে লজ্জা নাই? নাটকের মঞ্চে হাসবে, হাসার প্যান্ডেল, ওখানে কান্নাটা অস্বাভাবিক। এটা বেহেস্তের বাগান, এটা গুনাহ মাফের মজলিস, এটা তওবা কবুলের মজলিস। এখানে সবার দিলটা থাকবে নরম, চোখের কোঠায় থাকবে পানি, অথচ যদি কেউ হাসে বুঝতে হবে তার লজ্জা নাই। নবী 1,500 বছর আগে বলে গেলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ইমান নাই।
আল্লাহর বান্দা এত মানুষ এই ময়দানে অধিকাংশ আল্লাহর বান্দার আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব এশাও পড়ে নাই প্রত্যেকটা মানুষকে যদি প্রশ্ন করি নামাজ লাগবে নি সবাই বলবে লাগবে কত ওয়াক্ত লাগবে বলে পাঁচ ওয়াক্ত প্রতিদিন দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে নি সবাই জবাব দিবে ছেড়ে দেওয়া যাবে না এরপরেও নিমুখ হারাম আমার মাওলার সেজদা দেয় না সেজদা দেওয়াটা মনেই করে না যেটা একটা আমার জরুরি ডিউটি আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহর নবী বললেন ও সাহাবী তোমার মা বাবা সন্তান পরিবার কেউ নাই তুমি একা তোমার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বশীল তুমি আল্লাহ যে দুটো চোখ দিয়েছেন এই চোখের হক আদায় করছো কিনা বলো কেয়ামতের দিন চোখ আল্লাহর কাছে বলবে রে মালিক তোমার বান্দা এই চোখ দিয়া যে ডিউটি করতে বলেছো তা করে নাই চোখ দিয়া মা দেখবে দেখে নাই বাবা দেখবে মনে প্রাণে খুশি মনে তাও দেখে নাই কোরআন দেখে পড়বে দেখে নাই আল্লাহর মাখলুক দেখবে দেখে নাই বাইতুল্লাহ দেখবে দেখে নাই বরং সারাটা রাত এই মোবাইল হাতের মধ্যে নিয়া চোখের ওই মোবাইলের দিকে চোখ লাগাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করেছে সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুবক আল্লাহ যদি চোখের পাওয়ারটা নিয়ে যাইতেন কেমনে দেখতি কি অন্ধ নাই জন্ম লগ্ন থেকে ছিল ভালো হঠাৎ অসুস্থ হইয়া চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে এরে যুব আল্লাহ যদি তোরে ঘুমের ঘরে অন্ধ বানায় দেয় কেমনে গান শুনবি আর মোবাইলে নাচ গান দেখবি এই কথাগুলো বিধর্মীরে বুঝাইলেও বুঝতো তুই মুসলমান হইয়া বুঝতে চাও না রে বাবা কি মনে করেছো কয়দিন আর জমিনে বাহাদুরি করবা ফেরাউনের মতো বাহাদুর অস্তিত্ব বিলীন হয়ে গেল নমরুদের মতো বাহাদুরের অস্তিত্ব ধ্বংস হয়ে গেল এরে আল্লাহর গোলাম ওদের মতো বাহাদুর হতে পারো নাই পারবাও না অথচ আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে মোটেও নাই আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম জুজবা হাকাচি জে মাখাজ ইনসু জাহ ফজলে উ আমস্তে দর জুমলা জাহা এই মা বাবা ওই আরাকা কাম এই পিচ্ছি কি বাদাম বেছে আরে ফিডারে দরকার তোরে এটা কি খানার ফ্যান্ডে দুই তিন ঘন্টা না খায় কি মারা যাবে আর এই বাদাম খাইলে কি পেট ভরবে আমি কিন্তু একটা কথাও হাসির বলি না হাসেন কেন জবাব কিন্তু দিছি আপনাদের লজ্জা নাই এজন্য আসেন লজ্জা থাকলে কান্না করতেন যে আসলে আমার জিন্দগিটা নষ্ট করে ফেললাম কারণ কি আমি কি মানুষ না আল্লাহ বুঝ দিছে ভালো ছিল মন্দ ছিল মা ছিল বাবা ছিল ভাই ছিল বোন ছিল বাজারে গেলে কোনটা খারাপ কোনটা ভালো সব ছিল সব চেনার পরও সে আল্লাহকে ছিল
এটা এখন বেহেশতের বাগান নবীজির হাদিস মতে এখানে আপনারা বসার সাথে সাথে সবার গুনাহগুলো মাফ হয়ে গেছে যতক্ষণ এই বাগান চলবে ততক্ষণ পর্যন্ত মাওলা পাকের রহমত অবতীর্ণ হবে মাঠের চারপাশে ফেরেশতারা হাতে হাত লাগায় আরশে আজিম পর্যন্ত গেছে আমার আল্লাহ এমন একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইছেন আল্লাহ ফেরেশতাদের কয় ফেরেশতারা জানায় দেয় ওই ময়দানে আমার গোলাম যারা আসছে সবার গুনাহ মাফ করে দিলাম আতিনাফি دار الدنيا نا حسن آتنا في دار عقبى نا حسن يا غياث المستغيث نهدنا لافتخارا بالعلوم والغنى هر قريد نيكوت تيار ہے মাঙ্গে উসে তু বেজার হে এটার নাম কি তাফসীর বা ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল দেওয়া নামটা একদিনের জন্য এক বক্তাকে এটা হক আদায় হয় না এই জন্য ওয়াজ মাহফিল দেওয়া উচিত কিন্তু আপনাদের উত্তরবঙ্গে কিছু কিছু ভুল হয়ে আসছে তো ওইটা কি মানুষ সঠিক মনে করে সঠিকটারে ব্যাঠিক মনে করে এক বক্তারে যদি লাগাতার তিন দিন সময় দেন কোন আলেমকে একটা বিষয় নিয়ে আলোচনা করবে এর নাম তাফসীর ধারাবাহিক আমরা যে যেমন আমি আয়াত করে আলোচনা শুরু করছি এটাও সংক্ষিপ্ত তাফসীর সূরা আলে ইমরানের যে আয়াত পড়ছি আর হাদিস পড়ছি এই বিষয়ের উপর আলোচনা তো এই যে একটা ওয়াজ মাহফিল বা তাফসীর মাহফিল এটা মাহফিল কথা ঠিক না কয়দিনের জন্য একদিন তাও পুরা না এই মাহফিলটা হেদায়াতের উদ্দেশ্যে সওয়াবের জন্য মাদ্রাসার আয়োজন ঠিক না এই মাহফিলের আয়োজনের মধ্যে দোকানপাট হবে কেন এখানে তো খানার কোনো প্রয়োজনীয়তা নাই হ্যাঁ আসতে পারে আতর টুপি মানুষের প্রয়োজনে যে খাওন দাওন তো লাগে না কিন্তু দেখবেন দোকানে খেলনা নিয়ে এসে এক একজনে বেলুন কিনতেছে খেলনা কিনতেছে তারপরে সেখানে নারী পুরুষ বেপর্দা হইয়া হাঁটাচলা করতেছে চলতেছে না এটা আপনাদের দৃষ্টিতে আল্লাহর মহব্বতে বলবেন এটা কি সওয়াব হয় না গুনাহ এই ওয়াজ কমিটি ওয়ালারা এহেনে দিলেন সওয়াব হেন হইতেছে কবিরা গুনাহ এই দুইটার ভার কোনটায় কি হবে ভার নিবে কারা খবর নেন আহ এই ভ্যান্ডেলের মতোই অনেক মানুষ ওই ওই দোকানপাটে আড্ডায় আছে কেউ মহিলা ভ্যান্ডেলের তওয়াফ করতেছে বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব কি আপনাদের আপনাদের এই অঞ্চলে খুব কম আসি এই গত বছর আর এই বছর একটু বেশি আসতেছি তুলনামূলক তাও আজকে যে কষ্ট পাইছি এর কোনো সীমানা নেই দুই তিন দিন ঘুম নাই জোহরের পরে বয়ান সেই বুল্লি ঠাকুরগা দশটা পনেরোতে বিমান এয়ারপোর্টে আসলাম সাতটায় রওনা দিয়া আমাদের আগে সাড়ে সাতটার যে ফ্লাইট এটাই ছাড়েনি তো সাড়ে সাতটার ফ্লাইট ছাড়ছে
দুপুর একটায়, তাহলে আমগো 10টাটা আরো পরে। ওরা আমার পরিচিত, ওরা কয় হুজুর আপনি মাহফিল তো পাবেন না, 7টার ফ্লাইট একটায় যাবে, দেখি ওইটাই সিট শিফট কইরা আপনাকে দিতে পারিনি। ওরা বহুত চেষ্টা কইরা আমগো 7:30টার ফ্লাইট একটায় ছাড়ছে, ওইটাই আমগো দিয়ে দিছে। যদি 10টাটায় আওয়া লাগবে তা শেষ মাহফিল, বললিও শেষ আমনেরাও শেষ। আসরের সময় আইয়া নামাজ পড়ছি মাহফিলে, হালকা দুই মুখ খাইয়া বয়ান করে আসরের নামাজ পড়েই মাগরিবের আজানেরও প্রায় 20 মিনিট পর্যন্ত বয়ান করে, এরপরে কুয়াশা কারে কর, সামনে মানুষ দাঁড়ানো না গাছ দেখার কোনো উপায় নেই, এমন হালা। এরপরও এদিক একসময় আসতাম, অনেক আসতাম, দিনাজপুর, নীলফামারী, রংপুর অনেক আসতাম, কিন্তু উত্তরবঙ্গের মানুষকে মনে করি সরব সবাই, একটু যদি আমল টামল করত এরা মনে হয় যেন অন্যান্য জগতের মানুষের আগে এই উত্তরবঙ্গওয়ালারা জান্নাত হয়ে গেছে। এতটুকু আপনাদের প্রতি আমাদের ভালো ধারণা, কিছু কিছু জায়গায় গেলে যা কষ্ট পাই ব্যবহারে তার ভাষা নাই বলা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো ওয়াজ মাহফিল এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনা, এটা ওই মহিলা প্যান্ডেল ও না দোকানপাটেও কি হবে কখনোই। হ্যাঁ বড় কঠিন, বড় কঠিন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ الله آياتের মধ্যে মুমিনদের দুইটা কর্মসূচি দিয়েছেন, মুমিনকে কোনো বেঈমানকে না, শুধু মুমিনকে দিলেন বেঈমানকে দেন না কেন, এর একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। এই উত্তরবঙ্গের মানুষ সরল 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 হতে হতে এত সরল হইও না যে টাকার লোভে তোমারে খ্রিস্টান বানায় দিবে, একটা ঘর উঠে দিলে তুমি ওদের পেছনে যাবা না, এমন সরল হলে হবে না। মানুষের সাথে ব্যবহার করবা সুন্দর, মনের মধ্যে কোনো প্যাচ নাই, তবে আমার মাওলার মহাব্বতের বেলায় কারো সাথে কোনো সার নাই। আমগো দেশে তো এই ভণ্ড ভণ্ড বেদা বাতিল টাতিল ওদিকে কথা কওয়ারও সাহস পায় না, কাদিয়ানি ফাদিয়ানির কথা বলারও সাহস নেই, সব এদিক। পঞ্চগড় গেলাম ঘাটি, মানুষও শহীদ হয়ে গেল, এলাকা শুদ্ধ বেইমান বানায় নিতেছে, এলাকা শুদ্ধ খ্রিস্টান বানায় নিতেছে, এরা কির মুসলমান, টাকা দেয় ঘর উঠাইয়া দেয় বাস ইমান শেষ, আর মুহাম্মদের মানা লাগে না, এমন সরল হলে হবে না। সাহাবায়ে কেরাম ছিলেন সরল মনের, অন্তরে কোনো প্যাচ নাই, এমনকি আমার নবীও খোলা মনের, আমার নবীর অন্তরের মধ্যে কোনো প্যাচ নাই, কেমন মায়ার নবী আমার,
সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন আর বলতেছেন কোন দিন জানি মরণ হয়ে যাবে বলা যায় না আমার আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী আপনিও মরণশীল অন্য প্রাণীরাও মরণশীল তবে আমি কোন দিন মরে যাব বলা যায় না সাহাবায়ে কেরামদেরে বলেন আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকেন কোন ঋণী আমি থাকি তা আদায় করে নেন কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করবেন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা করবে না এই মা বাবা সন্তানের হক আদায় করছেন নি যদি না করেন আমার মাওলায় আপনারে ক্ষমা করবে না আপনি বান্দার হক নষ্ট করলে বান্দার থেকে ক্ষমা নিতে হবে এই সন্তানেরা মা বাবার হক আদায় করেছো কিনা যদি না করো বান্দার হক নষ্ট করবি বান্দা ক্ষমা না দিলে মাওলায় ক্ষমা দিবে না মা বাবায় যদি সন্তানের ক্ষমা না দেয় আল্লাহও ক্ষমা দিবে না এই ভাই ভাইয়ের হক আদায় করেছো কিনা বন্ধু বন্ধুর হক আদায় করেছো কিনা ও স্বামী স্ত্রীর হক আদায় করেছেন নি স্ত্রী যারা আছেন আপনারা স্বামীর হক আদায় করেছেন নি না করলে আমার মাওলার ইবাদত করলেও বান্দার হক আদায় না করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ও শিক্ষকেরা ছাত্রের হক আদায় ঠিক মতো করছেন নি ছাত্ররা উস্তাদের হক আদায় করলানি করায় গন্ডায় ইনসাফের সাথে বিচার হবে আল্লাহর আদালতে পালানোর কোনো সুযোগ নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মোবাইল ধরছে হাতের মধ্যে আবার লাইটও জ্বালিয়ে রাখলে লাভ কি আকামগুলো কি জন্য করো শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে মোবাইল দিয়ে হাতে লওয়ার কোনো দরকার আছে কি যে মোবাইল হাতে পাইয়া কি যে মনে করে এখনো এমপি মন্ত্রীও নিজের অত বড় মনে করে না মোবাইল হাতে লইয়া যা মনে করে এক একজন নিজের মনে করছে সফল অনেক মা বাপ এতটাই দুর্বল বুদ্ধির অভাব যে বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে ছুরি দিয়া গলা কাটা ডাইরেক্ট হইতো আর মোবাইল দিয়া গলা কাটতেছে ইজ্জত নষ্ট করতেছে সন্তানের ক্ষতি করতেছে এটা ইনডাইরেক্ট এমন মা বাপ যখন বিপদটা শুরু হইব না তাবিজের জন্য দৌড়াইব হুজুরের কাছে সেদিন একজনে আইছে মাদ্রাসায় পরশু দিন মাদ্রাসায় আইসা খুব কাছের মানুষ কথায় কথায় আমার বাসায় একদিন দাওয়াত নেন ঠিক আছে জানো একদিন সময় পাইলে বারো মাসে তো হুশ থাকে না তারপরও জানুন সা কয় সমস্যা কি সমস্যা কয় ছেলেটা আমার ঘরের ভেতরে ভালো চার থেকে পাঁচ বছর বয়স হয়ে গেছে
আমার ছেলে এখন বাংলা বুঝে না, কথাও কয় না, আব্বু বলেও ডাকে না, আম্মু বলেও ডাকে না, মোবাইলের কারণে। মোবাইলের দিয়ে তাকাইয়া থাকতে থাকতে দুই একটা ইংলিশ কয়, মা কইয়াও ডাকে না, বাবা কইয়াও ডাকে না, মাঝে মাঝে ড্যাডি কইয়া ডাকে। আর কোনো কথা বাংলায় কোনো কথাই বলে, এই মা বাবা সন্তানের হক আদায় করছেন নি, কি হিসাব দিবেন আল্লাহর আদালত? মা বাবাকে তুমি মাফ করে দাও, কোরআন পড়ে পড়ে দোয়া করবে, দুনিয়ার মানুষেরাও তার আচরণে খুশি হবে, কি হক আদায় করলেন সন্তানের হে মা বাবা। এখন যে অবস্থা শুরু হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকারাও লাফায়, ছাত্র ছাত্রীরাও লাফায়, কি ঠিক নেই? শুনতাম নাচানাচি হয় দাঁড়াইয়া, এখন নতুন করে নাচানাচি শুরু করছে বইয়া, কয়দিন পর শুরু হইব হইয়া। হা শেষ, কই চরিত্র, কই আদর্শ? ও আল্লাহর বান্দারা, স্কুলে গিয়াও বাচ্চা পড়ে সরোয়া, মাদ্রাসায় এসেও পড়ে সরোয়া, স্কুলে গেল সেখানে শিখায় সরায়া, মাদ্রাসায়ও সরায়ার বই আছে না নেই, কিন্তু ওখানে আর এখানে ব্যবধান কি? ওখানে কয় সরোয়াতে অজাগর, মাদ্রাসায় পড়ে সরোয়াতে অজু, ওখানে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসায় পড়ে সরায়াতে আল্লাহ। ওখানেও কবিতা কয়, মাদ্রাসায় কবিতা কয়, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়তে বইলে অজুটা কইরা নেয়, এরপরে দরুদ শরীফ কইরা সবক শুরু করে, কায়দা শুরু করে, আলিফ বাতা শুরু করে, এরপরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি জিদনি ইলমা। আর ওই বারান্দার ছেলেটা কবিতা পড়ে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হাম টিমা টিম টিম, তার খারা দুটো শিং, তারা মাঠে পারে ডিম, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি আপনাদের উত্তরবঙ্গে? শিংওয়ালা জানোয়ার কখনো ডিম দেয় নাই, যে কথাটা শিখাইল কাঁচা মিশা কথা, এই শিক্ষার দ্বারা জাতি কোনোদিন আলোর মুখ দেখবে না। দেখছেন নি কথা কিন্তু বাদ রাখি না, সাইর দিক বাড়ি দিয়ে গেছে, একটু আগেই কিন্তু বলছে, স্কুলে পড়ো কলেজে পড়ো, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও, ইসলাম বাধা দেয় না বলি নাই, আবার এটার মধ্যে খারাপ কি আছে তাও বলতেছে। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা বুঝেন তারা জবাব দিবেন, জ্ঞানীরা, আদম নবী থেকে আজ পর্যন্ত সব কাজগুলো মানুষ শিক্ষা নিয়ে করে, কেমনে দোকান চালাইবে, ব্যবসা করবে, হাল চাষ করবে, সব দেখে দেখে শিখিয়া শিখিয়া করে, ঠিক নি? কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমনে হবে এটা কেউ শিখায়নি, জীবনেও কেউ শিখছেনি, আদম থেকে আজ পর্যন্ত কেউ শিখলো না, কারণ এটা আমার মাওলা সৃষ্টিগতভাবে ভেতরে আল্লাহ দিয়া দিছেন, এটার জন্য কোনো মাস্টারের দরকার হবে না।
আর এখন শুনি এগুলো নাকি নতুন করে শিখতে হবে বাচ্চাদের বাচ্চাদের মুরব্বিরাও না বাচ্চা আল্লাহ হেদায়াত দান করেন আমিন ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ও মুমিন দুইটা কর্মসূচি দিলাম এক আল্লাহকে ভয় করো হক আদায় করে দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরবা না প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন ও নবী আল্লাহ যত বড় ওই হক আদায় করে ভয় করা কোন বান্দা বান্দির দ্বারা সম্ভব না নবীও চিন্তিত হয়ে গেলেন আমার আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠায় বলে জিব্রাইল সান্তনার বাণী পৌঁছাইয়া দেও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম কষ্ট হয় আপনাদের শুধু হাত দুইটা উপরে উঠাবো বয়ান শেষ পুরা মাঠের মানুষ এক বছরও যদি চিল্লায় তারপরে হাত আর এক বছরের আগে নিচে নামবে না বুঝা হই না এরপরে বইসেন আর উঠেন উঠা বসা করলেই আস্তে মোনাজাতটা দিয়ে দেব কষ্ট করে আসছি মূল্যায়ন করবেন না আমার এত ঠেকা নাই অস্কর হ্যাঁ আপনি যদি দেখি না আগ্রহ আছে মহব্বত করে তাকায় আছেন ভালোবাসার ভেতরে আছে আমিও সে ভালোবাসার পরিচয় দিব আপনি মহব্বত মহব্বত ভালোবাসা একদিক দা হয় এক হাতে তালি বাজেনি তো এটা বুঝেন পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর দ্বিতীয় একটাও নেই এক একটা চিৎকার শরীরের প্রত্যেকটা জোরার মধ্যে গিয়ে এফেক্ট হয় মাওলায় দয়া না করলে আমগো বেঁচে থাকার কোনো রাস্তা নেই আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো ভয় কর জিব্রাইলের দিয়া আল্লাহ বলেন আর পেরেশানি করতে হবে না আমি সান্ত্বনা দিয়ে দিলাম আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং আপনাদের সাধ্য মতো আমাকে ভয় করে সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হা আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব এই যুবকেরা ঘুমায় না ঘুম আছে মোবাইলে ঘুম রাখছে আর মোবাইলে তো এসে ঘুম শেষ এখন মানুষ মোবাইলের কারণে রাত্রে বানাইছে দিন দিনেরে বানাইছে রাত সারা রাত মোবাইলের ডিউটির হক আদায় করে এরপরে সকালে ঘুমাবে ফজর না করে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক বলেন আমাকে সাধ্য মতো ভয় করো সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব ভয় করার মানে হলো এ আল্লাহর বান্দারা বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া আর কে দারাত خوف حق در دل مدارم جنت المأوى دهد او رامقام جز بحق چی زی مخاعد انسو جا فضل او عمست در جم لا جها اللہ ربھائی انتر جمع کرو বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো এমন কি আপনার আমার নবী যে নবীর কোন গুনাহ আছে নাকি কোন গুনাহ নাই সেই নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ
ولا تطع الكافرين والمنافقين ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না ও আল্লাহর বান্দারা কয়দিন আর বেঁচে থাকবা গ্যারান্টি নাই হায়াতের করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল এই ডেঙ্গু আসার পর কত প্রাণ চলে গেল চোখের সামনে ও বাবারা কয়দিন আর বাঁচবা সুস্থ মানুষ ডাক্তার বলে শরীরের মধ্যে কোনো রোগ নাই হঠাৎ বাসায় গিয়া বুকে ব্যথা ধইরা সবাই দেখে আর জিন্দা নাই এই হায়াতের বাহাদুরি আর কয়দি এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাধ্যমত আমাকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কবরে আসবা না মরণ বরণ করবা না এরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো মুসলমান হইয়া মরো মুমিনকে আল্লাহ বলেন এই মুমিন মুসলমান না হইয়া মরবা না এখানে আমরা যারা আছি সবাই মুমিন এমনকি সবাই মুসলমান নাকি মুসলমান আলাদা আলাদা যেমন মুমিন তেমন কিন্তু আল্লাহ এখানে কি বললেন এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবা না তাহলে বুঝা গেল মনে হয় যেন আমরা মুমিন হইছি মুসলমান হইতে পারি নাই আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إكلام زند قرآن حكيم مطئو لا يزال তো কাদি এরে আল্লাহর বান্দারা মুসলমান না হইয়া মরবা না কথাটা মুমিনকে বললেন এই আয়াতে বলে ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর এক আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপর ঈমান আনো আল্লাহর উপরে নবীর উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন আবার কেন আল্লাহ ডাবল ঈমানের দাওয়াত দিলেন কারণ আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ তাআলা জানেন আমার আখিরি নবীর উম্মতের মাঝে এমন একটা সময় আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করবে মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও ভাইরা মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই অবস্থাটা কত বছর পর আসবে মনে হয় আপনাদের কথা বলেন জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি মে বন্দেগি তু কর না হে জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার না হো বাজার সে গুজর হো খরিদার না হো ये दुनिया एक मिसल कागज फूल है
یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کون ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے خراب لگے اے جمک بابانا তোমার অন্তর যদি বলে ভালো লাগে তাহলে উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের হামদে বারি তাআলার কণ্ঠের আওয়াজ কানে নাও নাতে রাসূলের আওয়াজ কানের মধ্যে নাও বাদ্যযন্ত্রের আওয়াজ কান থেকে দূরে শোনায় দাও কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ যদি কানে নাও গুনাহের আকর্ষণ বাড়ে আল্লাহ বেজার হয় তোমার উপরে যদি আল্লাহ বেজার হয়ে যায় সামনে পার পাওয়ার কোন রাস্তা খোলা থাকবে না এরে আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন রে মা পাঁচটা ছেলের মাথায় এই স্টেজে পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেছেন এদের মা বাবার কপাল কত ভালো এদের মা বাবার কিসমত কত ভালো কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এই হাফেজ কোরআন আজ আমার সামনে তুই কোরআন তেলাওয়াত কর আমি তেলাওয়াত শুনবো আর তোর মা বাবার সামনে দাঁড় করা আমি নূরের টুপি তাদের মাথায় পরায় দিব ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুরসিরাত মিজানে বিবিনে কে তরবে পুরসিরাত মিজানে এরা এলাকার যুবক ভাই এরা তো হাফেজে কোরআন ছোট ছোট বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলল আর তুমি আমার নবী চার খলিফার নাম ও মুখস্থ জানো না মুসলমান এর যুবক কোরআনটা মুখস্থ দরকার নাই দেখে দেখে তেলাওয়াত করবা তাও পারো না বাবায় মরে গেলে একবার আলহামদু সুরা তিনবার কুলহু আল্লাহ শুদ্ধ করে পড়তে তাও পারো না কপাল বড় খারাপ মুসলমানের বাচ্চা বিয়ে পাশ করছো আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে বলতে পারো না কি পরিমাণ লজ্জা চলে গেছে তোমার তুমি সব পারো আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারো না সালাম দে সামাইকুম তার মানে তোর উপরে খোদার গজব হে ঘুরাইয়া খায় আলাইকুম তোর উপরে আগে কই সালাম আন্তর্জাতিক চক্র মোবাইল দিয়া কয় সালাম শেষ এখন হ্যালোর দেশ সালাম আছে সালাম নেই হ্যালো 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 সালামের আওয়াজ বন্ধ হয়ে গেল মদিনার নবী বলেন আসসালাম কবলাল কালাম কথা বলার আগে সালাম দাও এই যুবক তোমার বিপক্ষের সাইডে যে কথা বলবে তুমি সালাম দাও হ্যালো টেলো নাই আসসালামু আলাইকুম ওখান থেকে খালি কয় হ্যালো তুমি কইবা সালামু আলাইকুম ও বলবে হ্যালো তুমি বলবা সালামু আলাইকুম যতক্ষণ পর্যন্ত জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আওয়াজ দিবা না সালাম সারা কেয়ামত পর্যন্ত এই সালাম তোমার কারণে যতজন শুরু করবে এর সওয়াব তুমি একা একা পাইবা
হ্যালো না সালাম এই একটা সুন্নাত আমল শুরু করো না কি নিয়ত করা যায় আল্লাহ কবুল করেন من أحب سنتي قول رسول مجدائك أنا معي هم كن قبول إلي الله غلام الله بولين إلي مؤمن مسلمان هيا برو الله كنو بولين مؤمن إلي أبار إيمان دعوت كنو دلين يا أيها الذين آمنوا آمنوا بالله আল্লাহ কয় আমি জানি এমন একটা সময় আসবে মুহাম্মাদের উম্মতেরা নিজেদের ভেতরে মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে আর বলবে মদিনার নবী কাফের বেঈমানের কালেমার দাওয়াত দিছে ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুসলমানের ঈমানের আবার ডবল করে দাওয়াত দাও এই প্রশ্ন করনে আল্লাহ আছে না নাই আল্লাহ কয় আমি যদি মুমিনের ঈমানের ডাবল দাওয়াত দিতে পারি আলেম ওলামা মুবাল্লিগ মুজাহিদেরা অন্য মুসলমানেরও দাওয়াত দিতে পারবে ডবল দ্বিতীয় জবাব হলো আল্লাহ কেন বললেন মুমিন যারা আল্লাহ মানে নবী মানে এরা তো এমনিই মুমিন আবার কেন কয় ঈমান আনো কয় তোমার ঈমানটা পোকায় ধরেছে তুমি দাবি করো আল্লাহর মানি কিন্তু আবার কফলে হাত দিয়া থাপ্পর মাইরা কও সন্তান যদি চাকরি না করত না খাইয়া মরে যাইত কি বলে না আজকে যদি জমিনে ফসল না হইতো মরে যাইতাম ড্রাইভারটা যদি মজবুত না হইতো তাহলে ঢালে বইরা মরতাম আহ আল্লাহ কয় বাঁচাই না আমি গুণগান গাইলিকা ড্রাইভার হায়াত দিলাম আমি গুণগান গাইলে আর একজন রিজিক দেই আমি আল্লাহ চাকরি রিজিক দেয় না এই রিজিক দেয় কে চাকরি যদি রিজিক দিত তাহলে পশু পাখি কি এর চাকরি করে উড়ন্ত পাখি কিসের চাকরি করে নদীর মাছ কিসের চাকরি করে তুমি তো গাদার মতো কাম করো মাঠে ময়দানে মাছে কোনো এরকম কষ্ট করে তা আল্লাহ ওরে রিজিক দেয় না ওর থেকে কি আমগো দাম কম তা আমগো খানা তো আরো আগে দেওয়ার কথা কষ্ট ছাড়া আল্লাহ তো দিয়া দেখাইছে বনি ইসরাইলের আমার আল্লাহ আসমান থেকে খানা পাঠাইছেন সন্ধ্যাবেলা এই ঘন কুয়াশার মতো দেখতো হালুয়া পড়তেছে বৃষ্টির মতো ভুনা পাখির গোস্ত আল্লাহ কয় ও নবী মুসা আপনার উম্মত বনি ইসরাইল বড় চালাক তবে এই বেলায় যেন চালাকি না করে আমি যেই দিনের খানা দেই ওই দিন যেন খায় পরের দিনের জন্য যেন রেখে না দেয় আমি টাইম মতো আবার খানা দিব এই অতি চালাক নষ্ট যারা এই বনি ইসরাইলেরা কিছু খাইয়া রাইখে দিল কালকে কি খাবে আল্লাহ কয় আমি আসমান থেকে বন্ধ করে দিলাম রিজিক আমগো নবী কয় এই চালাক গোষ্ঠী বনি ইসরায়েল যদি চালাকি না করত আমি মুহাম্মদের উম্মত গুলো কিয়ামত পর্যন্ত আসমানের রিজিক ডাইরেক্ট পাইত গর তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরসানার রিজকে তু আজলামাকাম ও আল্লাহর বান্দারা ও বিদ্যু বাবাজি ও পর্দারানের আম্মা জানেরা আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবা না মুমিনকে এই কথা কেন বললেন আল্লাহ চান তার বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায় আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে মুসলমান কাকে বলে আপনিও মুসলমান তাসলিমা নাসরিনও মুসলমান ঠিক নি আপনিও মুসলমান সুদ খাইতেছেন আপনিও মুসলমান আর একজনে সুদ খায় না সেও মুসলমান আপনি নামাজ পড়েন না আপনিও মুসলমান আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসলমান ব্যবধান আসেনি মুসলমানি বুবাদ গর্দন নেহাদান এনানে খুতবা দসতে খাজা দাদা মুসলমান হইয়া কবরে আসো তার অর্থ হলো
অন্তরকে গুনাহমুক্ত করো মুসলমান হইতে মাওলা না হওয়া লাগবে না মুসলমান হইয়ে কবরে যাইতে টাইটেল পাস করা লাগবে না পাগড়ি পরা লাগবে না একটা রিকশার ড্রাইভারও খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারে খাঁটি মুসলমান হওয়ার জন্য শর্ত মাওলানা না মুফতি না কোটিপতি না মাওলার খাঁটি মুসলমান হওয়ার শর্ত হলো কলকটারে গুনাহমুক্ত করে দাও তোমার জানো জিন্দেগির আমলনামায় কোনো গুনাহ না থাকে এখন একজনে বলবে হাফিজ ভাই গুনাহ তো করিয়েই ফলাইছি এখন কি করার আল্লাহ কয় গুনাহ করছো দুইটা ভাগ একটা পিছনে আর একটা সামনে পেছনে যদি গুনাহ করিয়া থাকো একটা মেডিসিন ব্যবহার কর সব গুনাহ ধুইয়া মুইছা এমন হবে মনে হবে তুই জীবনে একটা গুনাহও করো নাই সামনের জীবনে যতদিন বেঁচে থাকবি একটা গুনাহ করবি না সেজন্য আলাদা আরেকটা মেডিসিন ব্যবহার করবি পিছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাবার জন্য যেই মেডিসিনটা ব্যবহার করবা ওই মেডিসিনের নাম হলো তওবা ইস্তেগফার সামনে যেন গুনাহ না হয় এজন্য আরেকটা মেডিসিন তুমি ব্যবহার করো ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয় আর এই দুটো মেডিসিন তওবা ইস্তেগফার আর তাকওয়া এই মেডিসিন যদি তুমি আনতে চাও নিজের মধ্যে আল্লাহ ওয়ালা পীর মাশায়ে খাঁটি মুসলমান উলামায়ে আহলে হকের নেক নজর সারা সম্ভব হবে না আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ ওলিয়া উলিয়ার নেক নজর লাগবে এখন যেই আল্লাহর বান্দা বলে ওলিয়া উলিয়া এগুলো মানাই যাবে না তোর কপাল পুরাটাই ফুরছে অর্ধেক না পুরা ঘর ফুরলে আবার ঘর করা যায় ঠিক নি কপাল ফুরলে আর জোড়া লাগানো যায় এরে আল্লাহর বান্দারা আল্লাহর ওলি যারা আউলিয়া যারা উলামায়ে আহলে হক এদের নেক নজর লাগাও অনেক মূর্খ বলবে এ হাফিজ ভাই আল্লাহওয়ালাদের নজরে আবার কি হবে জবাব কয়বার দিব এরে ভাই একটা বাচ্চা শিশু বাচ্চা আমার সামনেই না কয় একটু দম করেন একটু পানি ভরা দেন একটু তেল ভরা দেন খায় না শুকায় যায় কেন ডাক্তার দেখাইছেন নি কয় সব শেষ এরপরও কেন সুস্থ হয় না কয় বদনজর লাগছে বদনজর কি দেশে নাই বদনজর বুঝেননি কি অলুমানের বিড়ালের না মানুষের কি পিসাবের ইমাম সাহেবের না গাঞ্জাখোর একটা গাঞ্জাখোর বদমাস চরিত্রহীন বেনামাজি ওর যদি বদনজরে একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন আল্লাহওয়ালা কোরআন পড়নেওয়ালা তাকওয়াওয়ালা জিকির করনেওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে কাউকে তাকাইয়া দেখে আল্লাহওয়ালাদের নজরের মধ্যে কেন অ্যাকশন হবে না তোমার কানে দইরে জিগাইতে মনে চায় একটা গাঞ্জাখোরের চোখের পাওয়ারে যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একটা আল্লাহ ওয়ালা মুত্তাকিন তাকাইলে তার নজরে অ্যাকশন হবে না কেন আল্লাহ হেদায়াত না দিলে করার কি নবীর মতো নির্ভেজাল কোনো ব্যক্তি আছে যার বয়ানে কোনো ভেজাল নাই তেরোটা বছর দেখলো যে নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম যে নবীরে দেখলে এক নজর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল যেই নবীর শরীরে মশামাছি পড়া হারাম যেই নবী রাস্তা দিয়ে চলেন রসুলের কদম পড়েছে এখানে দীর্ঘ বছর এখান থেকেই শুধু মেশকের ঘেরা আমনে গো কদম রাখলে মেশকের গেরান হয়নি বাহাদুরি তো করেন পিসাব আল্লাহ আল্লাহ থেকেও বেশি ওই নবীর তেরোটা বছর দেখলো বয়ান শুনলো একবারের জন্য কালেমা পড়লো না জানেননি কে বলেন অন্যদিকে ওমর তরবা
বাড়ি নিয়ে দৌড়ায় নবীর কল্লা কাটবে নবীর গর্দান কাটতে আইসা হেদায়েতের মালা গলায় নিয়ে ওমর দাঁড়ায় গেল আল্লাহ এমন ভাবে তারে কবুল করেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না ভয় বুঝেননি বুঝেননি শয়তান ভয় পায় কারে ভয় পায় বেড়াটা কেন তাঙ্গো বাঙালি একটা কয় হুজুর আমারও শয়তান ভয় পায় কারণ আমি ওর থেকে বড় শয়তান আমি যে আকাম জানি এটা শয়তানও জানে ভাইরা আমার আবু জাহালের কপালে হেদায়াত নাই অন্যদিকে ওমর অর্ধ দুনিয়ার বাদশা হইয়াও কোন অহংকারী নাই মাওলার দরবারে এমন কাদা কাঁদলেন ওমর বলে আমার মাওলা যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামী হবে আমি ওমর ভয় পাই সেই জাহান্নামী আমি হয়ে যাই না ও আল্লাহর বান্দারা ও যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো কি অন্তরে ধাক্কা লাগে না আর কত গুনাহ করবা কত গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছো গুনার দিয়ে তাকাইয়া দেখবা মনে হয় যেন গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক ও বান্দা এখনো কি গুনার থেকে ফিরবা না কয়দিন আর গুনাহ করবা নামাজ কি আর পড়বা না জীবনে তো কম নামাজ ছাড়িয়া দিলা না এখন একটু ফিরো একটু নামাজের মুসাল্লায় দাঁড়াও এরে আম্মা জানেরা আপনাদের কত দাম আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী মারিয়াম ঈসা নবীর মা তার মতো আপনারা নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী নাম কি ওয়াসিয়া আমার মাওলার এমন পাগলনি হয়ে গেলে আসিয়া একদিন চিরুনি হাতের মধ্যে হঠাৎ কইরা গেছে ফেরাউন এক সিফায় দাঁড়াইয়া রইছে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে ফেরাউন কই তুমি কার নাম নিলা যখন চিন্তা করছে বের যখন হইয়েই গেছে অনিচ্ছায় আর গোপন রেখে ডাক দিয়া কয় ফেরাউন আমি আল্লাহর নাম নিছি তা আল্লাহকে আমি তো মিশরের বড় খোদা আর আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আসল খোদা আমি মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানি ফেরাউন ডাক দিয়া কয় সর্বনাশ আমার খোদাইগিরি বুঝি যায় তুমি যদি না মানো তো আমার খোদাগিরির ভ্যালু কি মিশরের সবাই আমারে খোদা কয় তুমি কেন আমারে বলো না বলতেই হবে এবার আসিয়া কয় না না আমি মরব তারপর তোমারে খোদা বলে স্বীকার করব না এটা আমার ঈমান এইবার ফেরাউন কৌশল করে করে কয় এরে আসিয়া ঠিক আছে জোরে কওয়া লাগবে না আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আস্তে ক আমি তোর খোদা পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন কত বড় বেঈমান ফেরাউন তার ঘরে থাইকা স্ত্রী আসিয়ার ঈমান কত তাজা আসিয়া ডাক দিয়া কও ফেরাউন আমি তো এমন আল্লাহর গোলাম যে আসতে বললেও শুনেন অতএব আমি তোমার কানেও বলবো না ফেরাউন কৌশলে যখন আগাইতে পারে না অপকৌশল রেডি করলো আর ধমকাইলো আর বলল আসিয়া রেডি হও তোমাকে শুলিবিদ্ধ করা হবে ফাঁসি দেওয়া হবে আসিয়া বলে কোনো পরোয়া নাই কল্লা দিতে পারি ঈমান দিতে পারি না ফিলিস্তিনের মধ্যে দেখেন নাই বাবা মিষ্টি খাওয়ায় সবাই
আনন্দ এই আপনি মিষ্টি খান কেন সাংবাদিকরা বলল আমার ছেলে কয়েকটা এই ফিলিস্তিনের যুদ্ধে শহীদ জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও এই রাস্তায় যাওয়ার অপেক্ষায় আছি আর আপনারে মসজিদে পাওয়া যায় না আলেম ওলামারা ডাকলে পাওয়া যায় না বরং চায়ের দোকানে বয়া বয়া ইমামের বিরুদ্ধে কথা বলেন আলেমের বিরোধিতা করেন ইসলামের বিরোধিতা করেন মাঝে মাঝে নবীরও বিরোধিতা করেন সাহাবায়ে কেরামেরও বিরুদ্ধে কথা বলেন এরে আম্মা জান বেঈমানের ঘরে আসিয়ার ইমান এত তাজা আসিয়া ডাক দিয়া কয় কল্লা দিতে পারি ইমান দিতে পারি না এবার ফেরাউনকে রেডি হও হাতে পায়ে রশি লাগাচ্ছে আসিয়ারে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আসিয়া কান্না করে আমার মাওলার কাছে দোয়া করে হঠাৎ নজর করে দেখে মুসা নবী যায় ডাক দিয়ে কয় নবী একটু বলবেন নি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে খুশি নাকি বেজা মুসা নবী ডাক দিয়ে কয় রে আসিয়া আমার মাওলায় তোমার উপরে এখন খুশি এই কথা শুইনা আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে গেল একটা চিৎকার মারিয়া আসমানে হাত উঠাইয়া কয় রব কালা রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও দয়ার মালিক আমি একটা রাষ্ট্র প্রধানের স্ত্রী কিন্তু আজ আমার থাকার কোনো ঘর নাই আমার খানা থাকতো নাই আমার খানা দেয় না পানি দেয় না শুধু তোমার উপরে ঈমান এই কারণে আজ আমার এত শাস্তি আমি তোমাকে রব বলে মানার কারণে রে আল্লাহ অতএব আমার একটু অনুরোধ আমার দুনিয়ায় ঘর লাগবে না তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও আসিয়া কান্না করে করে যখন এই দোয়া করতেছে হঠাৎ আসিয়ার মুস্কি হাসি শুরু হয়ে গেল ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ করে আবার হাসলা কেন আসিয়া কয় রে ফেরাউন তুমি দেখবা না তোমার কলিজা না পাক অন্তর না পাক চোখ না পাক আমি এখন দেখতেছি আমার কলবের পর্দা মাওলাই উঠায় দিছে আমি তাকাইয়া দেখতেছি আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রুহুটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার জন্য মাওলা একটা ঘর জান্নাতে বানাইছে আমি তাকাইয়া জান্নাতের ছবিটা দেখতেছি এই জন্য হাসতেছি তাড়াতাড়ি ফাঁসি দাও আমি আমার মাওলার মুহাব্বতের বন্ধনে জান্নাতের বাগানে গিয়ে আমি আরাম করব হেদায়াতের মালিক আমার আল্লাহ এত বয়ান এত বয়ান এত বয়ান তাবলিগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এরপরে কেন বাবা নামাজ ছাড়ো কেন বাবা বেপর্দায় চলো একটু কি তওবা করবা না এ যুবক আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা আজকে টুপির কারণে কত গালি শুনি আজকে দাড়ির কারণে কত তিরস্কার কত মানুষ আমগো বাজে কথা বলে মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা বলে এরপরও নামাজ সারি না টুপি ফালাই না গালি দেই না মিথ্যা বলি না দাড়ি কাটি না কারণ আমার মাওলার কোরআন সত্য কোনো সন্দেহ নাই যুবকেরা একটু জিব্বা নাড়ায় বলো অন্তর থেকে বলো আসলেই কি কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি যদি বলো নাই তাহলে কোরআনে জান্নাতে সত্য জাহান্নামের বয়ান আছে তাও সত্য জান্নাতে যাবে নেক আমলওয়ালারা তাও বলা আছে সত্য জাহান্নামে গুনাহগারেরা যাবে তাও বলা আছে সত্য অতএব আল্লাহ তওবার দরজা খুলে দিছেন একটু চোখের পানি ছাড়িয়া মনে মনে আমার মাওলাকে যদি বলতে পারো ও আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই আমি গুনাহ করতে করতে জীবনটা ধ্বংস করেছি
কত নামাজ সারলাম বেপর্দায় চললাম দাড়ি কাটলাম মা বাবারে কষ্ট দিলাম উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললাম ও আল্লাহ আজকে তওবার নিয়ত করলাম নামাজ আর সারব না বেপর্দায় চলব না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না নবীর সুন্নাত অনুযায়ী চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তওবা করার মতো যদি করতে পারো এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তবে একটু আগেও বলেছি আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ হেদায়াত পাবে না এদের চোখে পানি আসবে না আর ওমরের মেজাজওয়ালা মানুষগুলো হেদায়াতের দরজা দিয়ে তওবা করে দ্বীনের পথে আগায় যাবে আল্লাহর কাছে যদি তওবা করার মতো দিলটা নরম হয় আল্লাহর কাছে তওবা করতে যদি পারো আর নামাজ ছাড়বা না ও যুবকেরা দাড়ি আর কাটবা না মা বাবাকে কষ্ট দিবা না মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীজির তরিকায় চলবা তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগী